Like, share, subscribe and press the bell icon to never miss an update from Just News. Subrata, welcome to Just News. Thank you very much. এখন এই লকডাউনের পরে মানে আনলকের এই সময়টাতে তোমার মুম্বাইয়ে কি খুব খারাপ পরিস্থিতি, তো কিভাবে কি সময় কাটছে? না, এখানে তো আনলকডাউন শুরুই হয়নি, আজকে প্রথম দেখলাম কি একদিকে দোকান খুলেছে, সো দ্যাট ওয়ে আমার সোসাইটিতে কেউ ঢুকতে পারবে না, এন্ট্রি বন্ধ, দিনে একবার বেরোতে পারবো, সো অ্যাকচুয়ালি আই ইন রেড জোন, টিল নাও আমি একদম লকডাউনই, কোথাও যাওয়া বন্ধ, সো এখানে তো কলকাতার মতো তো কোনো আনলকডাউন কোনো কিছু শুরু হয়নি, 10% লোক সরকারি অফিসে পৌঁছচ্ছে এখানে, তো ইয়া নাও আই এম গেটিং বোর্ড। সময় কি করে কাটছে, মানে কি কি কাজ করতে, যদিও দেখতে পাচ্ছি প্রত্যেক দিন তুমি প্রচুর ফিটনেস মন্ত্রা দিচ্ছ সবার জন্য। নো, অ্যাকচুয়ালি ইউ নো আই এম নট এ টিচার, ইয়োগা টিচার অ্যাজ আই সেড, বাট আমি মোটিভেট করার চেষ্টা করছি, গত 68 দিন অফিসিয়ালি বাট মোর দেন 70 ডেজ, তো 100 ঘন্টার উপরে হয়ে গেছে, আজকেও করেছি এবং 75 দিন ভাবছি করব, দেন হ্যাভ টু স্টপ বিকজ নাও পিপল আর গেটিং বিজি, আর বোম্বেতে আমি এই জন্য 9টার সময় করি, আগে 10টার সময় করতাম, বোম্বেতে লোকের একটু দেরিতে ওঠে, দেরিতে সকাল হয়, বাট আমি দেখলাম কি বোম্বেতে নয়, আমেরিকার থেকে লোক দেখছে, ইউকে থেকে দেখছে, বোম্বের অনেক লোক রেকর্ডিং দেখছে, তো বাট আমার ভালো লাগছে কি কিছু লোক মানে অ্যাভারেজ 300-350 লোক করে, যারা মানে আমি পৌঁছনো বলছি না, রিচ বলছি না, এবং সেই জন্য আমার রাজ্যসভা টিভিতে ইন্টারভিউ হয়েছে যোগার উপরে বা ডিডি বাংলাতেও, তো কোয়াইট এক্সাইটেড কি যোগাটা এইভাবে লোকেরা মোটিভেট হবে ভাবতে পারিনি, অনেক রিসার্চ টিচার্স করে এই সমস্ত করছে, যোগা প্লাস অ্যাক্টিং বা কখনো অ্যাক্টিং এর টিপস, তো এই সময়টা এটা করে আমার সকাল দিকটা চলে যায়, তারপর যেহেতু বাড়িতে কাজের লোক দুজনই অফ, তো রান্না করা, বাসন ধোয়া, ঘর মোছা, ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া থেকে শুরু করে সমস্তটাই, গাড়ি ধোয়ার থেকে শুরু করে সমস্তটাই করছি, হ্যাঁ একদম মনে হচ্ছে যেন ওই কোন জঙ্গল ফঙ্গলে গিয়ে একটা গাছের ওপরে যে বাড়িগুলো হয় সেখানে আছি, হ্যাঁ ট্রি হাউস যেগুলোকে বলে, সমস্ত কিছু নিজে করতে হচ্ছে, আমি একা থাকি, আই স্টে অ্যালোন ইন বোম্বে, কলকাতা তো একা থাকি, সো দ্যাট ওয়ে কত আর সিরিজ দেখবো, কত আর ফিল্ম দেখবো, এখন ফিল্ম দেখা সিরিজ দেখা বন্ধ করে যায়, নিউজ সামহাও আমি যখন কোনো একটা পার্টিকুলার নিউজ দেখছি তখন একটা পার্টিকুলার দেশকে মনে হচ্ছে খুব খারাপ দেশ, আবার পার্টিকুলার নিউজ চ্যানেল দেখছি তখন মনে হচ্ছে এই পার্টিটা পার্টিকুলার খারাপ, সো আমি ভাবলাম কি না আমাকে এইভাবে যদি নিউজ চ্যানেলগুলো কন্ট্রোল করে তো আই শুডন্ট ওয়াচ, আমার দেখার দরকার নেই, সো আই স্টপড লিটারালি। আমাকে এখন অনেক কিছু আমি প্রতিদিনই এই দেখো না প্রচুর আমার কাছে নোটস আছে অ্যাক্টিং এর উপরে, অ্যাক্টিং এর ক্লাস নিতে গিয়ে আমাকে বানাতে হয়েছে, বা আমি নিজে প্রতিদিন প্র্যাকটিস করছি, এক্ষুনি একটা কবিতা আমি মুখস্থ করছিলাম ঠিক এর আগে, তো চলছে, এটা হঠাৎ করে আমি এসেছি, 10+2 করার পর আমি কোনোদিন ভাবিনি কি এই এটা অ্যাক্টিংটা করব, তো থ্যাংকস টু এনএসজি 40 দিনের ওয়ার্কশপ, থ্যাংকস টু মাই হোম টাউন বাঁকুড়া, কারণ আমি যা কিছু করি বাঁকুড়ার থেকেই তো আমার অ্যাকচুয়ালি আমার 23-24 বছর বাঁকুড়াতে গেছে, তো বাঁকুড়ার থেকে আমি রসদ নিই, বাঁকুড়ার লোকেদের যেভাবে আমি দেখেছি সেটা মনের মধ্যে থেকে যায়, তারপর বাঁকুড়া থেকে এনএসজির ওয়ার্কশপ, তারপর এনএসজি, তারপর লন্ডনের কোর্স, তারপর এনএসজি রেপার্টরি বোম্বে কলকাতা চলছে, আমি কখনো কোনোদিন ওরকম করে ভাবিনি, ইউনো যখন যেটা দরকার তখন সেটা ভাবি। তো রুটটাতে এতটা আর কি শক্ত, কিন্তু বাংলায় কাজটা তো কম করছো এখন, যদিও কিছুটা করছো, তো সেটা কেন, মানে সেটা কি ভালো লাগা বোম্বেতে বেশি কাজের জন্য? না, ওটা একটা পার্সোনাল প্রবলেম ছিল, যখন আমি একটা সময় প্রচুর কাজ করছিলাম, বিবর, জোর, চতুরঙ্গ, অচিন পাখি, মানে আমার একটা সময় যে 3 সপ্তাহ, একটা সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, 3টে ছবি রিলিজ, একটা ইন্দ্রাণী হালদারের সঙ্গে অন্তিম চার সুন্দর, একটা চতুরঙ্গ ঋতুর সঙ্গে, ঋতু সুমনদার লালদার ডিরেকশন,
আরেকটা অচিন পাখি মানালির সঙ্গে, তো এইরকম অবস্থা ছিল। তারপর আমার মেয়ে হয়, আমার বাচ্চা মেয়ে তখন ছোট, তো যা হয় সময় দিতে হয় এই সমস্ত, এই কারণে তখন আমি একদম কলকাতায় কাজ করা বন্ধ করে দিয়েছিলাম। পারিবারিক মানে যাওয়া আসার জন্য ঝামেলা হচ্ছিল কি কতটা কি সময় দেওয়া যায়। এখন আমি একদম ফ্রি হয়ে গেছি, আমার মেয়ে গুয়াহাটিতে থাকে, তো আমি একা। সো নাও আই ক্যান ট্রাভেল টু নো কলকাতা, বম্বে, কোন একটা বিশেষ, খুব ইজি হয়ে গেছে। আর সাডেনলি কি, আমি মাঝে না ইন্ডিপেন্ডেন্ট ছবিগুলো অনেকগুলো করেছি, আমি চারটে ছবি কমপ্লিট, জোসেফ বর্ন ইন গ্রেস, যেটা অস্কারের কন্টেন্সের লিস্টে ছিল, আমি ভিক্টর ব্যানার্জির সঙ্গে, তারপর টি ফর তাজমহল, ছোট ছটা অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা তো আমি মেন রোল, আমি আর বিদিতা বাঘ, তারপর একটা বানারস ভ্যানিলা। সো এইগুলো করছিলাম, করতে করতে হঠাৎ করে আমি কলকাতায় প্রথম কাজ করতে চাই কোন একটা ভুল, একটা সিরিজ ব্যোমকেশ বক্সী, যেটাতে অরিন্দম শীল আমাকে কাজ করতে অ্যাজ এ অজিত, তারপর অরিন্দম শীল চলে যায়, ভেঙ্কটেশ করে ওটা, সায়ন্তন ঘোষাল। সাডেনলি প্রচুর কাজ আসতে আমার কাছে শুরু করলো, জাজমেন্ট ডে, গুরুজি বলে ছবি, সুরিন্দর ফিল্মসের, তারপর সুরিন্দর ফিল্মসের রিসেন্টলি 19 তারিখে রিলিজ হচ্ছে তোমার অপারেশন লালবাজার, হেডকোয়ার্টার্স লালবাজার, তারপর মন্টু পাইলট, প্রচুর কাজ অটোমেটিক্যালি আসতে থাকলো আর আমি করতে থাকলাম। এই আর কি, দিয়ে একটা বাড়িও নিয়ে নিলাম গলফ গ্রিনে, তো এই করতে করতে এই সমস্ত চলেছে। আমি না এখন যেহেতু একা তো নদীর মতো, মানে যেভাবে স্রোত বয়ে যাচ্ছে করতে দিচ্ছি, হতে দিচ্ছি। ওটিটিতে এতগুলো কাজ করছো, আর ইভেন এখন আমরা এই লকডাউনের সময়টাতেও এত বাড়ি থেকে ডিজিটালের উপর জোর দেওয়া হচ্ছে, ডিজিটালের উপরই ভরসা করছে, তো কি মনে হচ্ছে ফিউচারটা কি? দেখো মাল্টিপ্লেক্সেস গুলো একটা সময়ে সিঙ্গেল স্ক্রিন গুলোকে খেয়ে ফেলেছিল, ঠিক আছে, তো এই করোনা যদি নাও আসতো তাহলে কোথাও না কোথাও এই যে বড় বড় ওটিটি প্ল্যাটফর্ম গুলো, যেগুলো আমি নাম নিতে চাই না, তারাও কিন্তু কোথাও না কোথাও ভাবছিল নিজেদের সিনেমা হল খুলবে, মানে একটা সিনেমা বা প্রোডাক্ট বানানোর পর, ধরো ধরো যদি নেটফ্লিক্স বলি, নেটফ্লিক্স নিজেদের সিনেমা হল খোলার প্ল্যান কিন্তু অলরেডি হয়েছিল, বুঝতে পারছো তো। আর যেহেতু মাল্টিপ্লেক্সেস যে ছোট ছোট 100 সিটার, 50 সিটার, 200 সিটার উইথ ফুল ফেসিলিটিস, ইউনো 5-star হোটেলের উইথ ড্রিঙ্কস ড্রিঙ্কস বাগারা, এইরকম যেটা আগে আমাদের মেট্রো সিনেমা হলে হতো, তো সেটা হতো না। এখন মাল্টিপ্লেক্সেস গুলোতে সিঙ্গেল স্ক্রিন গুলো তো বন্ধ হয়ে গেছে, আমি জানি না মাল্টিপ্লেক্সেস গুলো তো আবার খুললে কতটা কি চলবে, বাট ওটিটি প্ল্যাটফর্ম ভীষণ ভাবে কিন্তু আমাদের রক্তে ঢুকে গেছে এখন, ইউ সি, মানে আমরা ভাবছি যে চলো এই রকম আর এত ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে, মানে বাংলা ছবিতে আমার মনে হয় বাংলা ছবির থেকে বাংলা ওটিটি প্ল্যাটফর্মে এত ভালো ভালো কন্টেন্ট, বাংলা ছবিতে কটা ডিরেক্টর আছে ভালো কন্টেন্ট দেয়, মানে আমি নিজে ছবির সঙ্গে যুক্ত, আমিও ফিচার গুলো সেই জন্য এখন ওটিটিতে সবাই দেওয়ার কথা ভাবছে। হ্যাঁ, তো কোথাও না কোথাও সিনেমা হল তো বন্ধ হবে না, যেমন সিঙ্গেল স্ক্রিন গিয়ে মাল্টিপ্লেক্সেস হয়েছে তো মাল্টিপ্লেক্সেস থাকবে, কিন্তু ওটিটি একটা বিশেষ জায়গা করে নেবে, কারণ আমাদের যেতে আসতে প্রচুর সময় লাগে, আমরা আমাদের জীবনের অনেকটা সময় দেখবে 24 ঘন্টা অনেকটা সময় জার্নিতে যায়, আসা যাওয়ার মধ্যে যায়, তো আসা যা বাসে যাচ্ছ, গাড়িতে যাচ্ছ, এতে যাচ্ছ, ততক্ষণ তুমি মোবাইলটা ব্যবহার করবে, তো যেহেতু আমাদের যাতায়াতটা সময়টা অনেকটা দিতে হচ্ছে 24 ঘন্টার মধ্যে, তখন ওই সময়টা কিন্তু কনজিউম করছে কে, আমাদের মোবাইলের থ্রু, মোবাইল ওটিটি প্ল্যাটফর্ম, বিকজ টাইম ইজ মানি, কে কিভাবে সময়টা নেবে সেটার কিন্তু কম্পিটিশন চলছে। তুমি ভেবো না কি সিনেমা সিরিয়াল দেখবে ছোট ছোট জোকস হচ্ছে, সফট পর্ন তৈরি হচ্ছে, পর্ন তৈরি হচ্ছে, কতটা কার সময়টা কিনে নেওয়া যায় যে সেটারই কম্পিটিশন চলছে কুল মিলিয়ে। স্টেজটাকে কি মিস করো অনেকটা নাকি এখন ওকে উইথ দিস বিগ স্ক্রিন? নেই, আমি তো এই তো আমার একটা হাজব্যান্ড ইন ল বলে একটা নাটকের রিহার্সাল চলছিল, যেটাতে একটা কাপল আছে, হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড ইন ল, যেমন ব্রাদার ইন ল হয়, সিস্টার ইন ল, হাজব্যান্ড ইন ল, প্রথমবার শুনলে তো দেখা যায় কি ভদ্রলোক মারা যাবেন, তো একে কনভিন্স করে বউকে কি আমি মারা গেলে তুমি বিয়ে করে নাও, তারপর যা হয় নাটক কমেডি প্লে, তো তারপর ওনাকে কনভিন্স করে, তারপর নিজের বউয়ের বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পর জানতে পারি কি ও মারা যাবেন, এটা ভুল রিপোর্ট ছিল, নাও একজন ওয়াইফ দুটো হাজবেন্ড, তখন ওয়াইফ বলে থাকো তুমিই তো বলেছিলে, ইয়েস ইয়েস হাজবেন্ড ইল, তোমরা থাকো, ইটস এ কমেডি প্লে রিটেন বাই অভিরাম ভাটকাম, হ্যাঁ, এবং প্রচন্ড কমেডি আছে, পরে দেখা যায় কি এটা একটা স্বপ্ন দেখছিল, যাই হোক এরকম পুরো এটা পুরোটা ইয়ার্কি, প্রচন্ড ইয়ার্কি, বেশি নাট নাটি, একজন নাট নাটি মানে তুমি জানো সূত্রধার, আর এই তিনটে ক্যারেক্টার, টোটাল 5টা ক্যারেক্টার, তার 99% তৈরি। আমি ডিরেকশন কি জন্য দিই, সামটাইমস ইউনো নাটক এর আগে ডিরেক্ট করেছি নয় নাথিং বলে একটা বোম্বেতে, যে স্বররূপ বানিয়েছিল অয়ন, ওর লেখা একটা সিনেমা স্ক্রিপ্ট থেকে অ্যাডাপ্ট হিন্দিতে ট্রান্সলেট আমি করেছি, আমি এই জন্য ডিরেক্ট করি কি আমার অ্যাক্টিং কখনো কখনো আমি স্টেল হয়ে যায়, আমার মনে হয় কোথাও, সো যখন লোকেরা করছে এবং আমি সেটা করে দেখাচ্ছি, তার মধ্যে থেকে আমি আমার অভিনয় করার রসদ পাই, সেটার জন্য আমি এই কাজটা করি, এবং এটাতে কোনো পয়সার ব্যাপার নেই, আমার নিজের পকেট থেকেই টাকা যায়, বাট আই ডু।
কিন্তু এখন তো এরকম একটা পরিস্থিতি, তো এখন নাটকেরটা কি করে এটার মানে সলিউশনটা কি ভাবছো? এখন কিছু নাটক সঙ্গীত নাটক একাডেমির আমার বন্ধুই আমার ক্লাসমেটই সুমন কুমার, ও তো উপমহাদেব কাত্যাকেন্দ্রের ডিরেক্টর, ডিরেক্টর, কিন্তু ওরা যেভাবে ওটিটি প্ল্যাটফর্মে বাড়িতে থেকে লোকেরা নাটক করছে সলিলোকি, নাটকের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভারতমণি রসাস্বাদন, রস নিষ্পত্তি। সেখানে একজন হলো দর্শক দরকার, সেটা কোথায় কিভাবে হবে জানি না, বাট ওরা তো আগ্রা বাজারও হাবিব তানভীরের ওটা ইউটিউবে দেখালো, ইউটিউবে আছে, তো বিভিন্নভাবে লোকেরা ইউটিউবে আপলোড করছে। বাট আই থিঙ্ক এটা না দুধের সাথ গোলে মেটানো, সামনাসামনি একটা লাইভ ইন্টারেকশনে তুমি যে ইন্টারভিউ নিচ্ছ, আমি অনেক কিছু মিস করছি, কারণ একটা সার্টেন সেকেন্ডসের পর আমি তোমাকে দেখতে পাচ্ছি, 30 সেকেন্ডসের পর বা 20 সেকেন্ডসের পর, তো তুমি সেইভাবে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে না। বা আমি সেইভাবে যেমন গুপ্তগু করার সময় ইরফান রাজ্যসভা টিভির সময় ইরফানজি বললো, ইরফানজি খুব ভালো ইন্টারভিউ, ইরফানজি বললো কি আমি যেভাবে ইন্টারভিউ সেভাবে নিতে পারলাম না, হি উইল ডু ইট এগেন যখন এটা শেষ হবে, কারণ তুমি তোমার কঠিন কঠিন প্রশ্নের বাণগুলো ছুড়বে, তোমার তীরগুলো ছুড়বে যখনই তুমি দেখতে পাবে সেই মুহূর্তে ঘটছে যে কিভাবে একটারকে বিপাকে ফেলা যায়, মানে এইভাবেই তো ইন্টারভিউ নেওয়া দরকার, কিভাবে আরো একে ফেলা যায়, তো সেটা কোথাও না কোথাও মিস হয়, বা সেখানেও আমারও যে মারপেস্ট আছে কথা বলে কথাকে দমন করা সেটা মিস হয়। লাইভ তো একটা আলাদা ব্যাপার, বাট আমি জানি না করোনা যখন শেষ হবে, কোথাও কখনো কখনো তো শেষ হবেই, হতেই হবে অবশ্যই। সো আচ্ছা কোথাও গিয়ে কি কত কিছুটা অভিমান রয়েছে কারোর উপর, মানে ইন্ডাস্ট্রিতে যে আর একটু ওই কাজটা মানে হলে বা আমি হয়তো একটু বেশি কিছু ডিজার্ভ করি, কোথাও গিয়ে সেটা রয়েছে? আমি 35টা নাটকে মেন রোল করেছি, আমি জীবনে ভাবিনি কি সিনেমার লাইনে আসবো, আমি ভেবেছিলাম আমি নাটক করবো, হঠাৎ করে সিনেমার কথাই বলছি, সিনেমা আমার সিনেমা আসাটাও খুব হঠাৎ করে একদিন বম্বে চলে এলাম, ওখানে থেকে বুদ্ধদেব বাবুর ছবি করেছি উত্তরা বা কারবা নাসির সাহেবের সঙ্গে, তো ভাবছিলাম আমি আর্ট ফিল্ম করে কাটিয়ে দেবো, এলাম এখানে হঠাৎ করে কিছু অনেকগুলো ছবির মেন রোলে করতে গিয়ে কোম্পানি ছবি রামগোপাল বর্মা ও মিস হয়ে গেছে, মোহাম্মতে তাইবা সাপোজ টু অ্যাক্ট উদয় চোপড়ার রোল, তো অনেক কিছু জীবনে হয় অনেক কিছু জীবনে হয় না, সেই নিয়ে আক্ষেপ করলে না আগে কাজ করা যাবে না, এই হিসেব নিকেশটা করার এখন সময় আছে, এখনো তো মেলা চলছে, মেলা শেষ হয়নি, আমি তো বেলুন বিক্রি করতে এসেছি না মেলাতে, এই মেলা যখন শেষ হবে তখন দেখবো হিসেব নিকেশ করে যে কটা বেলুন বিক্রি হলো, কটা বেলুন ফেটে গেল, বা আরো কিছু বেলুন বেশি বিক্রি করতে পারতাম কিনা, তো এখনো সেই হিসেব নিকেশ করার সময় আসেনি, অনেক সময় আছে একদমই। আচ্ছা অজয় দেবগান দেন আমির খানের সঙ্গে কাজ করেছো, তো সেটা যদি একটু এক্সপেরিয়েন্স শেয়ার করো তালাশের ক্ষেত্রে। আই ওয়ার্ক উইথ আমির খান, মিস্টার বচ্চন, শকিনসে, অক্ষয় কুমার, এটা লোকেদের কাছে একটা স্টার হয়, কিন্তু যেহেতু আমি বম্বেতে থাকি আমার প্রথমবার একটু টেনশন হয়েছিল অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করতে গিয়ে, কারণ ওনার একটা অরা বা ওনার ছবি দেখে বড় হয়েছি, মানে আমির খান অজয় দেবগান যদিও খুব একটা সিনিয়র, দি আর মোর দেন অফিসিয়ালি ওদের ওনাদের এজ একটু বেশি, আনঅফিসিয়ালি তো এটা বেটার, বাট দ্য থিং ইজ কি তবু একটা কন্টেম্পোরারি, বাট বচ্চন সাহেবের সঙ্গে কাজ করার সময় সেদিন আমার একটু বুক ডিপ ডিপ করেছিল, বাকি দে আর এভরিবডি ইজ ফ্যান্টাস্টিক, এভরিবডি ইজ ভেরি ভেরি প্রফেশনাল, যে মুহূর্তে শুটিং হচ্ছে তুমি তাদের একদম বন্ধু, মানে আমির খানের সঙ্গে যখন ছবি করতাম বা অজয় দেবগানের সঙ্গে তখন ওদের অফিসে গিয়ে আড্ডা মারতাম, আমির খানের বাড়িতে গিয়ে কালী পুজোতে পার্টি, দিওয়ালি পার্টি, এই সমস্ত এইরকমভাবে হয় যখন যার সঙ্গে ছবি করছি, যখন অক্ষয় কুমারের সঙ্গে করছি, মরিশাসে গিয়ে শুটিং করছি, ইয়ারকি এই সমস্ত হিরোইনের নাম ভুলে গেছি কে ছিল, ওকে নিয়ে ইয়ারকি এই সমস্ত, পীয়ূষ ভাই ছিল, অনুপম খের ছিলেন, তো এইগুলো চলতে থাকে বুঝতে পারছো, এইগুলো এখন আর এই 20 বছর পর এইগুলো আর আলাদা করে বলার জন্য বলছি, বাট সেই অনুভূতি এখন আই অলসো বিকেম প্রফেশনাল, ইউ নো আমি এখন যে ছবিগুলো করছি সেগুলো তো আইদার ফার্স্ট লিড আইদার সেকেন্ড লিড, কারণ জোসেফ হোক, কিফর তাজমহল হোক, বনারস ভ্যানিলা হোক বা গুরুজি বলে ছবিটা যেটা করেছি সুরিন্দর, সেখানে আমি গুরুজি, যদি যারা নামটা চেঞ্জ হয়ে যায়, যেখানে আছে অঙ্কুশ আর শুভশ্রী আছে, আমি গুরুজি কাত্যাকেন্দ্রের কাত্যাকের টিচার, সো হাফ মেল বিহেভিয়ার হাফ ফিমেল বিহেভিয়ার কাইন্ড অফ ছবি কমপ্লিট, সো দ্য থিং ইজ কি জাজমেন্ট এই লালবাজার আসছে, সেখানে আমি হার্ডকোর আইপিএস অফিসার আমি আর কৌশিক সেন শুভশ্রীজিদের আন্ডারে, এবং আমাদের নোকঝোঁক চলতেই থাকে, ক্যারেক্টার নাম গৌরব দত্ত, সো এখন আমি এক্সপেরিমেন্ট করি কি এমন কিছু কাজ করে যেতে চাই যেগুলো আমাকে মরার পরও বেঁচে থাকতে সাহায্য করবে, সো আই এম অ্যাবাউট মেবি 15-20 মিনিটস 20 ইয়ার্স আমার কাছে আছে, অর্ধেক সময় তো হয়ে গেছে, ইন্টারভেল হয়ে গেছে, 20 বছরের উপরে কাজ করছি, সো আনাদার 20 ইয়ার্স আই ওয়ার্ক নিজের মতো করে কাজ করা, আর ইন্ডাস্ট্রি আমাকে ডিকটেট করুক সেটা আমি চাই না, আমার যেটুকু সামর্থ্য আমি নিজের হিসেবে কাজ করব, যে কাজগুলো লোকেরা মনে রাখবে, মানে টিল নাও লোকেরা চতুরঙ্গ দেখে আমাকে ফোন করে বা মাধুলাল কি পকিং দেখে ফোন করে বা তালাশ দেখেও ফোন করে, যতটুকু রোল বা যে কিছু, সো দ্যাট ওয়াই আই এম ট্রাইং টু ওয়ার্ক ইট আউট ইন মাই ওয়ার্ক। বাংলা ছবি দেখি ডিরেকশনের ক্ষেত্রে তাহলে পেতে পারি তোমাকে কবে পাচ্ছি? না
নো ডিরেকশন, নো ছবি ডিরেকশন কোনোদিন করবো না, বিকজ ছবি ডিরেকশনের জন্য যে ধৈর্য দরকার, আমারও অ্যাক্টার হতে গেলে না একটু একটু বদমাইশ, একটু ওই কাকের মতো টাক টাক টাকটা কোথায় কি হচ্ছে চারপাশে, 24x7x365 কোথায় কি হচ্ছে, অবজারভেশন, ও বার্ডস আই ভিউ অবজারভেশন, শকুনি বা চিলের মতো, ওগুলো দরকার। আর ডিরেকশনের কি হচ্ছে, ডিরেকশনে একটা সাবজেক্টের এত ভেতরে ঢুকতে হয়, তারপর তাদের দরকার এমবির মতো অর্গানাইজিং পাওয়ার, কাকে কিভাবে, দেখো সব থেকে বড় ব্যাপার প্রডিউসারকে কনভিন্স করা কি এই ছবিটা আমি করবো, বাংলা বা হিন্দি যেটাই হোক, তারপর ক্যামেরাম্যানকে কনভিন্স করা, তারপর অ্যাক্টারদের কনভিন্স করা, এখনো পর্যন্ত ওই কনভিন্স করার যে কৌশল বা কায়দা, আদব কায়দা, সেটা হয়তো সিনিয়রগুলো মানবে, বাট সেটা রপ্ত করার একটা কৌশল, সেটা অনেক কম লোকেরই থাকে, ছবিটা হয়তো আমি বানাতে পারবো কিন্তু এই আদব কায়দাগুলো আমি এখনো জানি না। ক্যামেরাতে ওই হিরো ওরিয়েন্টেড থেকে কন্টেন্ট ওরিয়েন্টেড বা অ্যাক্টর ওরিয়েন্টেড হয়ে গেছে, সেটা গুরুদত্তের সময়ও ছিল, লোকেরা মানতো না, এখন মানছে, যে আমির খান আর অমিতাভ বচ্চন মিলেও কিন্তু একটা ছবিকে বাঁচাতে পারলো না। কিছু লোক আছে যারা, যাদের যেমন সালমান খানের, ওর বলে ওর স্ক্রিপ্ট দরকার নেই, কিন্তু স্ক্রিপ্ট যদি খারাপ হয়, যেমন ওই জয় হয় চললো না, কিছু তো থাকতে হবে, জয় জয় হয়ে জয় হয় জমি হয়। তোমার সঙ্গে এবার আমি একটা ছোট র্যাপিড ফায়ার করব, একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে উত্তর দিতে হবে, ঠিক আছে? তোমার বোম্বেতে যারা কন্টেম্পোরারি রয়েছে তাদের মধ্যে থেকে কাকে কম্পিটিশন বলে মনে হয়? আই থিংক নওয়াজ এন্ড পারে, নওয়াজ আমার ব্যাচমেট। বেশ, লাস্ট কোন গানটা মানে প্লেলিস্টে 10 বার শুনেছো এরকম হয়েছে যে কোনো ল্যাঙ্গুয়েজে? আর আমি অ্যানিগমা খুব শুনি, অ্যানিগমাটা, অ্যানিগমা সিরিজগুলো আছে না, অ্যানিগমা প্রতিদিন একবার করে শুনি, অ্যানিগমা সরো ভার্সন, রোমান্টিক ভার্সন, আর ওটা আমি এনএসজি ফার্স্ট ইয়ার থেকে শুনি। আর সাম কাইন্ড অফ অ্যাটাচমেন্ট উইথ অ্যানিগমা, আই নো, আই ডোন্ট নো। কোন রোলটা, তুমি একটা পেজ বা একটা চরিত্র কিন্তু সেটা তুমি মানে নাকচ করে দিয়েছো, করবে না, কিন্তু পরে সেটা গিয়ে রিগ্রেট হয়েছে? আমার আমি আমার মনে হয়েছিল কি কোম্পানি ছবিতে বিবেক ওবেরের রোলটা আমি, আর আমার যে অজয় দেবগনের রোলটা আদিল ভাই করার কথা ছিল, 90% কনফার্ম। তো আমার মনে ওটা বোধহয় জীবনের একটা আক্ষেপ থেকে গেল, কারণ আমার আর আদিল ভাই দুজনে আমরা করছিলাম, মানে সাপোজ টু বি সমস্ত কস্টিউম ফস্টিউমের কথাবার্তা হয়েছিল, সেটা একটা আমার মনে হয় কি জীবনে একটা মিস আমার হয়ে গেছে, মানে ওটা করলে আমরা ভালো করতাম আদিল ভাই। আচ্ছা, যদি ডেটে যেতে যাওয়ার অপশন দিই আমি, মাধুরী দীক্ষিত, করিশ্মা কাপুর না জুহি চাওলা? ডেফিনেটলি জুহি চাওলা, জুহি চাওলা অনেক বেশি প্রাণোচ্ছল, মাধুরীর সঙ্গে আমি এতে কাজ করেছি, মাধুরী খুব গম্ভীর, আর করিশ্মার সঙ্গে তালাশ জুহি চাওলা বেশ একটু ইয়ারকি হাসি, এই না খুব হেভি মজা করে কিন্তু। হ্যাঁ, আর যদি ইয়াংস্টারদের মধ্যে বলতে চাই, যে কোনো একটা নাম সিলেক্ট করো বলিউডে যার সঙ্গে তুমি ডেটে যেতে চাইবে? আই লাইক তাব্বু, তাব্বুর কোনো এজ নেই, মানে আই লাইক, ওই সি ইজ এজলেস। দেখো আমার দুজনকে ভালো লাগে, ইরফান ভাই আর তাব্বু, ইরফান ট্রেন্ড অ্যাক্টর, তাব্বুজি নন ট্রেন্ড, বাট দুজনে সুপার। আমি নেমসেক ছবিটা যতবার ইচ্ছে দেখতে পারি, সো দ্যাটস ওয়াই আই টোল্ড দ্য নেম অফ তাব্বু। বেশ, আচ্ছা, যদি অ্যাক্টর না হতে তাহলে কি হতে? আমি মেডিকেল প্রফেশনাল হতাম, কারণ আমি জুলজি পড়েছিলাম, মেডিকেল দিচ্ছিলাম, মাঝে অবশ্য এমবিএ আমি ঢুকেছিলাম, কিন্তু সামহাও আমার মেডিকেল হসপিটাল আমি কাজও করেছি অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট, মুক্তকেশী আরোগ্য নিকেতন, আমার যেটু ডক্টর বিশ্বনাথ দত্ত, সো আই নো ইঞ্জেকশন কীভাবে দিত, আই নো কিছু মেডিসিনের নাম এই সমস্ত। তো ডাক্তার যদি না হতাম তাহলে আমি তো প্যারামেডিকেলে চলে যেতাম, নাহলে এক্সরে, কিছু কিছু একটা মেডিকেল লাইফ লাইনেই হতাম, মানে আই হ্যাভ সো মেনি কানেকশনস, সো অ্যান্ড আই লাভ দ্যাট, শরীরচর্চা, ইউ নো এভরিথিং দ্যাট। ওকে ওকে, সেটা তো অলরেডি আমরা দেখতেই পাচ্ছি রোজ। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো যে লাস্ট দেখেছো এমন কোন মুভি বাংলার ক্ষেত্রে এবং হিন্দির ক্ষেত্রে দুটোই বলবে, যেটা ওভাররেটেড মনে হচ্ছে? ওই ইয়ে হিন্দিতে কি বলবো, ওই যে খোকা খোকা ছবিটার নাম যেটাতে পরমার সৃজিতের ছবিটা, লাস্ট ছবিটা কি হ্যাঁ আমার ওভাররাইট, লাস্টে কি কিছু একটা ঘেটে গেল, আর পরমের ওই চরিত্র চিত্রায়নটা লাস্টে আমার ঠিক ভালো লাগেনি, দা ওয়ে সি ওয়াজ রাইটিং, সো দ্যাট ওয়ে আমার মনে হচ্ছে ওভাররাইট, আমি এত শুনেছি সব শুনলাম, তো তারপর দেখলাম, সো মেবি আই ডোন্ট নো। আর হিন্দিতে শুভমঙ্গল সাবধান, ইটস ওভাররেটেড মুভি। ওকে, আর কোন চরিত্রটা এখনো পর্যন্ত করা হয়নি, মানে মনে হচ্ছে এটা সেই ড্রিম চরিত্র, এরকম একটা চরিত্র করতেই হবে? নেমসেকে ইরফানের যে রোলটা, কবিতা পড়ি অথবা ভিডিওস দেখি, যোগা বা মেডিটেশনের উপরে বা এর উপরে অ্যাক্টিং এর উপরে, বেসিক্যালি অ্যাক্টিং এর উপরে যতগুলো হলিউডের আছে যেগুলো ইন্ডিয়াতে অ্যাভেলেবল আমার মনে দেখা হয়ে গেছে এবং সেটা বারবার দেখি।
তোমার জন্য আইডিয়াল ফিমেল পার্টনার তিনটে ওয়ার্ডে যদি ডেসক্রাইব করতে হয় তাহলে কি? আমার নিজেরই পারিবারিক সম্পর্ক এখন বিচ্ছিন্ন হয়ে গেছে, সো আমি নিজেই এখন ডিভোর্সি, সো দ্যাট ওয়ে আই হ্যাভ লিটল বিট থিংক। হ্যাঁ, তো পেশেন্স থাকতে হবে, আর দ্বিতীয় হচ্ছে ফ্রিডম দিতে হবে পার্টনারকে, মেল হোক ফিমেল হোক, একজন দুজন আরেকজনকে ফ্রিডম দিতে হবে, আর পেশেন্স রাখতে হবে, এবং অ্যান্ড এগেইন ফ্রিডম। বেশ, আর লাস্ট প্রশ্ন, যদি সুব্রত দত্তকে তিনটে ওয়ার্ডে ডেসক্রাইব করতে বলা হয় হোয়াট উড বি দ্যাট? র‍্যাপিড ফায়ার কিন্তু। আমি খুব মানে আমি খুব প্রাণোচ্ছল, আমি কোনোদিন মিথ্যে কথা প্রয়োজন না হলে বলি না, বলি মিথ্যে কথা প্রয়োজন না হলে বলি না, আই হ্যাভ লট অফ পেশেন্স, এবং আমি শুনতে ভালোবাসি যে কোনো কিছু। আমার আমার বন্ধুরা আমাকে ওই জন্য ফোন করে যে শুনবে অনেক অনেক অনেকক্ষণ তো শুনবে, বলবে না। আচ্ছা আরেকটা কথা বলো, এই যে একটা আমরা রেশ পেলাম অলরেডি তোমার কথার পরিপ্রেক্ষিতে, তো রিসেন্টলি কোনো প্ল্যান আছে যে মিঙ্গেল হবে আবার বা নতুন ভাবে লাইফটা আবার স্টার্ট করবে? না, বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আমি যে ধরনের লোক বা যে ধরনের আমি ইয়ে করি, মানে আমি আমার পার্টনার যে তার সঙ্গে কোনো বৈচারিক মতভেদ, মানে ওর বিশ্বাস আমার বিশ্বাস পার্থক্য, সেই জন্য সেটার জন্য আমার ইয়ে ডিফারেন্সটা হয়েছে। বাট আমার মনে হয় না কি অদূর ভবিষ্যতে আমার আমার সঙ্গে কারো এরকম কি আমার সঙ্গে থাকতে পারে, বিকজ আমি যে ধরনের বললাম না কি পেশেন্স থাকতে হবে, বা একজন দুজনকে ফ্রিডম, দুজন কি মানে মেল ফিমেল বোথ, সেটা। তাহলে যারা ফ্যান রয়েছে, যারা অনেক কিছু ভাবনা চিন্তা করে, তারা তো কষ্ট পাবে। না না না, কষ্ট পাওয়ার দরকার নেই, প্রেমটা তো জানি না কখন হয়ে যাবে, হয়তো হতেও পারে, বাট সেটা নোবডি নোজ, বাট টিল নাও এট দিস মোমেন্ট এট দিস টাইম টুডে আই এম এইভাবে কোনোদিন ভাবিনি। এই যে জার্নিটা থ্রু আউট চললো, যদি মনে করা যায় যে তিনটে খুব ইম্পর্টেন্ট ইনসিডেন্ট বা মেমোরেবল টাইম, সেইটা কি মানে থ্রু আউট তোমার জার্নিতে যে এটা তোমার মনে রাখার মতোই? প্রথমবার জার্নি হচ্ছে আমার, আমি কোনোদিন জানতাম না যে কর্মক্ষেত্রতে ডিম খেতে খেতে, যেটা আমি প্রত্যেক ইন্টারভিউ বলেছি, কর্মক্ষেত্র বলে একটা ম্যাগাজিন বেরোতো, এখনো বোধহয় বেরোয়, ডিম খেতে খেতে সেখানে দেখেছিলাম কাবলুদা বলে একজন চায়ের দোকানের মালিক, ও এখনো চায়ের দোকান চালায়, বললো দেখ 40 দিনের একটা নাট্য প্রশিক্ষণ হচ্ছে, নাট্যশালা এরকম কিছু হচ্ছে, সেখানে ফ্রিতে খাওয়া দাওয়া দেওয়া হবে। তো সেটা একটা, সেটা একটা, ওটা যদি না হতো আমি জানতেই পারতাম না ওই সময়তে যাতে উপস্থিত, কারণ ওটা তো পুরনো হয়ে গেছিলো। আমি বাক করেছিলাম, ওয়ার্কশপটা হচ্ছিলো বহরমপুরে, দেন আমার জীবনের প্রথম, আমি আগে হিন্দি জানতাম না, তো হিন্দির জন্য আমি 2 বছর চেষ্টা করে, প্রথম আমাকে যিনি রোল দেন তার নাম হচ্ছে রামগোপাল বাজাজ, প্রফেসর শ্রী রামগোপাল বাজাজ, পদ্মশ্রী পদ্ম এসব পেয়েছেন, আমাদের এনএসজির এক্স ডিরেক্টর, তিনি প্রথম আমাকে 4 ভাগ প্লেতে, বিদ্যাধর পুন্ডলিকের মারাঠি প্লে সোয়ানন্দ কিরকিরে যে লিরিসিস, সে ট্রান্সলেট করেছিল আমার ব্যাচমেট, সেটাতে 4 ভাগের রোলটা আমি করেছিলাম, দ্যাট ওয়াজ সুপার ডুপার হিট প্লে, সুপার ডুপার সুপার ডুপার বাম্পার হিট, দ্যাট ওয়াজ আমাকে তখন লোকেরা অ্যাজ অ্যান অ্যাক্টর, নাহলে তো বাঙালিরা হিন্দি বলতে পারে না, সীমা বিশ্বাসের মতো লোক শুধু হিন্দি বলে এইরকম, সীমা বিশ্বাস আমাদের ব্যান্ডেড কুইন আমাদের স্কুলেরই, তো লোকেরা এখন বলে কি আমি নাকি সব থেকে ভালো হিন্দি বলি যতগুলো এনএসজির ছেলেমেয়েরা আছে, তার 2 বছর আমাকে কষ্ট, সেটা একটা টার্নিং পয়েন্ট। অ্যান্ড থার্ড টার্নিং পয়েন্ট, আমাকে অ্যাজ এ হিরো সুব্রত সেন ভেবেছিল, আমি নিজেও ভাবিনি আমি কোনোদিন হিরো হতে পারবো, এবং বিবর ছবিতে আমি যে অ্যাওয়ার্ড পাই ওশিয়ান সিনে ফ্যান, তারপর তো মাধুলালের জন্য আরেকটা পাই, তারপর চার্লস ওয়ালেসে প্রথম যে অ্যাওয়ার্ডটা পাই, আমি নিজে কোনোদিন ভাবিনি কি আমাকে আমাকে নিয়ে কোনোদিন ছবি হবে, মানে আমি মেন রোলে থাকবো, এবং সেই জন্য সেই জন্য তারপরে কিন্তু লোকেরা নিয়েছে, মানে আমার মতো দেখতে, তখন তো একটা ইয়ে ছিল কি বাঙালি ছবিতে মেন রোল করলে, তখন ফিরদৌস হিরো ছিল, ফিরদৌস বাংলাদেশে কিছু করছিল, আবুম্বাদা করছিল, বা তাপস পাল তো তখন করেনি, চিরঞ্জিতদের তখন চাকা বানাচ্ছিল, হ্যাঁ হ্যাঁ চিরঞ্জিত তখন কাজ করছিল, চাকা বানাচ্ছিল, তো কিছু যারা কাজে তারা একদম হিরো, মানে এইরকম হবে, হঠাৎ করে সুব্রত যদি আমাকে চান্স না দিত, তাহলে আগামী যে আমি 30টা বাংলাতে কাজ করেছি অ্যাজ এ মেন প্রোটাগনিস্ট বা ভিলেন অ্যান্টাগনিস্ট, ওটা সমস্তটাই শ্রেয় যায় সুব্রত সেনের কাছে। হ্যাঁ, বাট আই গট এ ব্রেক ইন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি মাধুলাল কিপুয়াকি, যেখানে আমি 51,000 টাকা নিয়েছিলাম, ইরফানের পিছনে পড়েছিল, ইরফান ভাই ডেট দিতে পারছিল না, ইরফান বা ইরফান ভাই বলেছিল যে ওই একটা বাঙালি ছেলে আছে সুব্রত উৎসে ট্রাই করলে, তো ওই 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 মাধুলাল যদি কিপুয়াকি না করতে পারতাম, তাহলে আজকে অবধি আমার বোধ হয় 18টা বা 19টা হিন্দি ছবিতে মেন লিড করেছি, আমি হিন্দি ছবিতে প্যারালাল এই যে ছবিগুলো হয় যেগুলো 2.5 কোটি 3 কোটি টাকার মধ্যে হয় হিন্দি ছবিতেও লিড, সেটার জন্য আমাকে শ্রেয় ওই জয় টাঙ্কা দিতে হবে, এবং ইরফান ভাইকে যে বললো আমি করবো না ওকে দিয়ে চেষ্টা করা, কারণ ওই রোলটা বুড়ো রোল ছিল, মানে ও এজেন্ট রোল ছিল, সেটা আমি ওই সময় তো করেছিলাম, যে সরা ভাস্করের বাবা হয়েছিলাম, এবার ভেবে নাও। বেশ,
আচ্ছা তো আমাকে একটা জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করো, সেটা হলো এত তো ফ্যানেদের, আমি একটু আগে যখন ফ্যানেদের কথা বলছিলাম, এরকম বিভিন্ন সময় তো অনেক নিশ্চয়ই মেসেজ বা অকওয়ার্ড জিনিসপত্র, এরকম কোন মজার এক্সপিরিয়েন্স কিছু হয়েছে যেটা তুমি শেয়ার? আর এই ডিজিটাল মিডিয়া, প্রথম প্রথম ফেসবুক যখন এসেছিল, অরকুট এসেছিল, এই নিয়ে আমার এক্স ওয়াইফের সঙ্গে প্রচুর ঝামেলা হয়েছে। আমি বললাম আমি তো চিনিই না ওকে। প্রথম প্রথম কি হচ্ছিল, লোকে এমন ভাবে মেসেজ করতো যেন দেখি কি হয় করে, দেখি কি হচ্ছে। এবার আমি করতে করতে চলো প্রথম প্রথম আমি দেখলাম, আচ্ছা আমি হ্যালো বললাম, তো এই মিসকমিউনিকেশন গুলো অনেক হয়েছে। সো এনিওয়ে অনেকে অনেকভাবে অনেক রকম মেসেজ করে। আর নর্মালি আমার ফেসবুক বা এটা অনেক সময় আমার ম্যানেজার, এখানে একটা ম্যানেজার আছে বোম্বেতে, যে তার কাছে আমার পাসওয়ার্ড আছে, তো কখনো লোকেদের বোঝাতে পারি না কি কিছু কিছু জিনিস কিন্তু ও হ্যান্ডেল করছে। আমি পার্সোনালি অনেক কিছু এখন আর জবাব দিতে পারি না, কারণ অনেক কিছু অনেকই, হ্যাঁ আগে তো লুকোনো থাকতো, এখন তো এভরিথিং ইজ পাবলিক। ভালো লাগলো সুব্রতদা এরকম ভাবে লকডাউনের সময়ও বাড়িতে থেকে আড্ডা দিতে হলো। আশা করি আমরা যখন সামনে থেকে এই সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হবে, আবার সামনে থেকে আমরা আড্ডা দিতে পারবো। আমাদের ভিউয়ার্সদের জন্য যদি একটা মেসেজ দাও, বিকজ সবাই এখন অনেকটা ডিমোটিভেটেড, অনেকটা নেগেটিভ একটা মাইন্ডসেটের মধ্যে রয়েছে। তার আগে আমি যদি একটা 3 পেজ একটা কবিতা পড়ে দিই হিন্দিতে। একদম একদম, নিশ্চয়ই নিশ্চয়ই, ইট উড বি আ ট্রিট। হ্যাঁ, এটা লিখেছে মানসী কিষণজি, ওর বয়স 20 বছর, মানে 19 বছর শুনেছে, ও বললো 20 বছর। বহুত গুরুর থা ধরতি কো আপনে বিশাল হোনে পর, বহুত গুরুর থা ধরতি কো আপনে বিশাল হোনে পর, মজদুর কে বেটে নে আপনে নন্হে কদমো সে উসে নাপ ডালা, থম জায়ে ভুখ আপ তু ভি, হামারি মদদ করনে ওয়ালে হাত ভি আপ থম গে হ্যায়, লাশে গির রহি হ্যায় চারো তরফ, উন লাশো পর সে গুজর রহা হ্যায় এক মজদুর কা বচ্চা, হাহাকার মচা হ্যায় চারো তরফ, ইস হাহাকার কো চির কর আগে বড় রহা হ্যায় এক মজদুর কা বচ্চা, মা কি ছাতি কা দুধ ভি সুখ গয়া, মা কি ছাতি কে খুন সে সিঁচ রহা হ্যায় এক মজদুর কা বচ্চা, পাঁও মে ছালে পড় গয়ে হ্যায় খুন জম গয়া হ্যায় খাল নিকলনে কে দর্দ সে তড়প রহা হ্যায় এক মজদুর কা বচ্চা, পক্কে ঘরো মে নয়ে পকওয়ান বনায়ে যা রহে হ্যায় বাহার সুখি রোটি কো তরস রহা হ্যায় এক মজদুর কা বচ্চা, আত্মনির্ভর বন সব ঘুম রহে হ্যায় গাড়ি মে পেদল সড়ক পর নঙ্গে পাঁও চল রহা হ্যায় এক মজদুর কা বচ্চা, বন্ধ হ্যায় সব ঘরো মে মৌত কে ডর সে সির পর কফন ওড় চলা হ্যায় এক মজদুর কা বচ্চা, ঘর মে লোগো কো নীদ নহি আ রহি পল ভর কি নীদ কো বেচেন হ্যায় এক মজদুর কা বচ্চা, ঘর কে দরিচে সে দুনিয়া দেখ রহে লোক, ছোটি সি খিড়কি হোতি হ্যায় ঘর কে দরিচে সে দুনিয়া দেখ রহে লোক, বাহার ঠান্ডি ছাঁও কো তরস রহা হ্যায় এক মজদুর কা বচ্চা, মকানো মে ভুখ কম হোতি যা রহি হ্যায় আর জুঠি থালি চাট রহা হ্যায় এক মজদুর কা বচ্চা, লাইট চলে জানে সে পরেশান হ্যায় লোক, আঁধি তুফান সে লড় রহা হ্যায় এক মজদুর কা বচ্চা, এক ইট ভর কি ভি জগহ নহি দি উসে জিসনে শহর খড়া কর দিয়া, আপনি জমিন মে কব্র ভি বনা রহা এক মজদুর কা বচ্চা। কবি মানসী কিষণ, মুঝে লাগতে কি ইয়ে কবিতা মে পড়তা হুঁ কিউকি ইয়ে হামারে সখত বহুত হি সমসাময়িক হ্যায়, তো এই জন্য আমি এটা পড়ে দিলাম। সমস্ত দর্শকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। লকডাউন শেষ হয়েছে কিন্তু করোনা যায়নি, তো প্লিজ 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 টেক কেয়ার ইউর হেলথ, শুধু নিজের নয় পাড়াপড়শিদের, তোমার ফ্যামিলি টেক কেয়ার করো, অযথা বাইরে বেরিয়ে নৃত্য করার কোনো দরকার নেই, করোনা যেতে দাও। এইটা হচ্ছে 1918 স্পাইন ফ্লুর পর এটা একবার এসছে 100 বছর পর, সো ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। এই সেকেন্ড স্টেজে কিন্তু লোক বেশি মারা যাওয়ার প্রচুর চান্স আছে বা এফেক্ট হওয়ার, তুমি হয়তো হবে না, তোমার বাবা মারা হবে, সো প্লিজ 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 টেক কেয়ার ইউর সেলফ, টেক কেয়ার অফ ইউর নেবার্স, টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি, বাইরে প্রয়োজন ছাড়া যাও না, মাস্ক এবং গ্লাভস পরে যাও। একটা পাতলা মাস্ক পাওয়া যাচ্ছে 25 পয়সা পড়ে অ্যামাজনে, একটা সিঙ্গেল ইউজ করার জন্য প্লাস্টিকে, যেটা ওই চুল রং করার জন্য হয়, সো টেক কেয়ার অফ ইউর সেলফ। থ্যাংক ইউ সুব্রত দা ফর ইউর টাইম, সত্যি ভীষণ ভালো লাগলো, অনেকটা আড্ডা মারলাম। মানে ভিউয়ার্সদের বলবো থ্যাংক ইউ ফর ওয়াচিং আস, স্টে টিউন টু জাস্ট নিউজ, আরো এরকম অনেক ভালো ভালো আড্ডা আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তার সঙ্গে সঙ্গে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। স্টে টিউনড।